হ্যালো, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই তানিয়া চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট বাসায় বসে আপনারা তৈরি করতে পারেন খুব ইজি ওয়েতে। সেই রেসিপিটা আপনারা তো জানেন, আমার চ্যানেলটির নামই হচ্ছে ইজি রেসিপি। সো আমি সব কিছু এখানে খুব ইজি ওয়েতে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। আজকেও তার ব্যতিক্রম না, আজকেও আমি করব খুব ইজি ওয়ে বা খুব সহজে কিভাবে আপনারা বাসায় বসে পারফেক্ট চিকেন রোস্টটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি। আপনাদেরকে প্রথমেই অনুরোধ করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি না টেনে দেখার, কারণ এখানে আমি অনেক ছোট ছোট টিপস দিয়ে থাকি যেগুলো অনেক বেশি কাজে লাগে বা অনেক বেশি কার্যকরী। আপনারা প্লিজ না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো অনেক বেশি লম্বা হয় কারণ আমি কোনো প্রকার এডিট বা আনকাট না করেই একেবারে দিয়ে ফেলি। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আমার এই মজাদার চিকেন রোস্টটি তৈরি করি। আপনারা তো সবাই বিয়ে বাড়িতে কম বেশি চিকেন রোস্টটা খেয়ে থাকেন। আমরা অনেকেই বিয়েতে যাই শুধুমাত্র চিকেন রোস্টটি খাওয়ার জন্য। আমি তো ছোটবেলা থেকে চিকেন রোস্টের অনেক বেশি ভক্ত, চিকেন রোস্টটা আমার অনেক বেশি প্রিয়। তো আমি তো দেশের বাইরে থাকি, আমাদের সেভাবে বিয়েতে অ্যাটেন্ড করা হয় না, তো কি আর করা, দুধের স্বাদ ঘুলে মেটানো। সেজন্য আমি চিকেন রোস্টটা বাসায় প্রিপেয়ার করা শিখে গিয়েছি কিভাবে তৈরি করতে হয়। আপনারা দেখুন, আমি একটি মুরগিকে 6 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে 4 টুকরো করে নিতে পারেন। আমি এখানে ইউজ করছি 3টা মুরগি, তো আপনারা যে যার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি খুব ভালো করে মুরগিগুলোকে কেটে পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি মুরগিগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা দারুচিনি গুঁড়া, আলাচি গুঁড়া, যেটাকে আপনারা গরম মশলা পাউডার বলেন, সে অথবা সেই গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি একটু করে কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচ গুঁড়া, যেটা আমার হাতের কাছে ছিল সেটা ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি দারচিনি গুঁড়া এবং এলাচি গুঁড়া। আপনারা খুব ভালো করে এগুলাকে ম্যারিনেট করার চেষ্টা করবেন। এটাকে বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ম্যারিনেট করে চিকেনগুলো একটি পাত্র থেকে আরেকটি পাত্রে সরিয়ে রাখছি। ম্যারিনেশনটা আসলে অন্য কোনো চিকেন ফ্রাই করলে, আপনারা যখন ফ্রাইড চিকেন করবেন বা চিকেন ফ্রাই করবেন তখন বেশি হলে খুব ভালো লাগে। যেহেতু আমরা এটা ফ্রাই করার পরে রান্না করব, সো এটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই। এটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। আমি যেভাবে করি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমি যখন ফ্রাইড চিকেন করি তখন আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখি। আমি যখন চিকেন রোস্টটা তৈরি করি আমি বেশিক্ষণ ম্যারিনেট করি না, আমি 10 থেকে 15 মিনিটে ম্যারিনেট করে রাখি। এভাবে আমার মনে হয় এটা অনেক মজা হয়, যেহেতু এটা আমি ফ্রাই করে তারপর রান্না করব। কারণ এটা স্টেপ বাই স্টেপ প্রসেসিংগুলো যখন আমরা করি তখন এটাতে অনেক বেশি টেস্ট বা স্বাদ চলে আসে। আপনারা দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করছি। আমি চিকেনগুলোকে অন্য একটি বোলে তুলে রেখেছি। আসলে আমার আগের যে প্রিভিয়াস বোলটি ছিল ওখানে একটু মশলাগুলো ছিল, তো আমি তেলে যখন দিব বা কুকিং অয়েলের মধ্যে যখন এটা ফ্রাই করব তখন অনেক সময় হয় কি একটু মশলা বেশি থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমি অন্য দিকে ওটা সরিয়ে রাখলাম আর আরেকটি পরিষ্কার পাত্রে চিকেনগুলো তুলে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। তো এই কাজটিও আপনারা চাইলে, আপনাদের যদি মনে হয় একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার ইচ্ছে হয় তাহলে আপনারা আর একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। আমি তো আগে থেকেই বলে দিয়েছি আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, 10 থেকে 15 মিনিট। সো আমার 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব রান্নার প্রসেসিংয়ে। অথবা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করব, আমার কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমার বাসায় কোনো গেস্ট আসে, কোনো পার্টি বা
কোনো গেট টুগেদার হয় বা আমি কারো বাসায় চিকেন রোস্টটা বানিয়ে নিয়ে যাই, তখন সবাই অনেক বেশি প্রশংসা করে এবং তারা বলে যে আমার চিকেন রোস্টটা অনেক বেশি মজা। তো এখানে আমি একটা বাটিতে কিছু কিশমিশ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটা বাটিতে আমি কাজু বাদাম আর ক্যাশিউ নাট যেটাকে বলে ওটা নিয়েছি, আর একটা বাটিতে পোস্ত নিয়েছি। আমি সবগুলোই নিয়েছি অল্প অল্প পরিমাণ মতো, আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির পিস অনুযায়ী। তো এগুলোকে আমি একটু পরে পানি দিয়ে ধুয়ে রাখবো, এখন এগুলো সবগুলো শুকনো অবস্থায় রয়েছে বাটিতে দেখতে পাচ্ছেন। তারপর এগুলোকে আমি ওয়াশ করে এগুলো সবগুলা একত্রে ব্লেন্ড করে ফেলবো। আপনারা চাইলে আলাদা আলাদা করে ব্লেন্ড করতে পারেন, আবার আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে একসাথে ব্লেন্ড করবেন। আমি ইজি করার জন্য একসাথে ব্লেন্ড করে ফেলি, যেহেতু আমার করতে করতে আমি জানি যে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হয়। সো আমার একটা বলে, সবাই বলে না যে পাক্কা রাঁধুনি চোখে দেখলেই বুঝতে পারে, আমার অতটা টেবিল চামচ গুনে গুনে রান্না করার অভ্যাসটা খুব কম, কেন যেন চোখ আমার আমার চোখের আন্দাজ যেটা বলে সেটা আমি বুঝতে পারি। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু নিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্ক্রিনে। আমি সবগুলো ধুই এক পাশে রেখে ব্লেন্ড একসাথেই ব্লেন্ড করে নিব। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে ব্লেন্ড করতে পারেন। আপনারা যদি যদি কিশমিশটা আপনাদের যদি মনে হয় যে এটা আপনাদের বাসায় নেই দুটো বাদাম, তাহলে আপনারা বাংলাদেশে যে বাদামটা পাওয়া যায় চীনা বাদাম মনে হয়, আমার ঠিক মনে নেই, সেই বাদামটাও এখানে ব্যবহার করতে পারেন, ওটা দিলেও চলবে। আমার হাতের কাছে যেই বাদামগুলো ছিল আমি সেগুলো দিয়েই করছি, আপনারা এগুলোর পরিবর্তে চীনা বাদামটাও ব্যবহার করতে পারবেন। তো আমি তো বলে দিলাম যেটা যেটা অল্টারনেটিভ ইনগ্রিডিয়েন্টস কী কী লাগতে পারে, কারণ অনেক সময় হয় কি আমাদের বাসার কাছে বা পাওয়া যায় না বা আমাদের বাসার অ্যাভেলেবল থাকে না, সেজন্য অল্টারনেটিভ কিছু বলে দিলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হয় সেটা আমি জানি। তবে কিশমিশটা প্লিজ ইউজ করার চেষ্টা করবেন, এটাতে টেস্টটা অনেক বেশি ভালো হয়, ট্রাস্ট মি। আপনারা যখন এটা বানিয়ে খাবেন তখন আপনারা টেস্টটা বুঝতে পারবেন। আমি কেন পারফেক্ট বিয়েবাড়ির রোস্ট বলছি, আপনারা তখন নিজেরা যখন বাসায় ট্রাই করবেন এটার টেস্ট এবং এটার যে গুড স্মেল বা ঘ্রাণ বের হবে সেটাতে আপনারা আপনাদের মনে হবে যে বাবুর্চি স্টাইল, বাবুর্চি রান্না করছে, বা আপনাদের বাসায় যারা আসবে তারা খেয়ে বলবে এটা কোত্থেকে এনেছেন বা এটা কি বাবুর্চির থেকে বানিয়েছেন। আমি যে গ্রাইন্ডারটা ইউজ করছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম, আমার বাসায় যে গ্রাইন্ডারটা ছিল আমি সেটাতেই এগুলো সবগুলো ব্লেন্ড করে নিব। আমার গ্রাইন্ডারটাতে একটা সুবিধা হলো এটাতে খুব বেশি পানি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের বাসায় যেই গ্রাইন্ডারটা অ্যাভেলেবল সেটা দিয়ে করবেন। গ্রাইন্ডার দিয়ে করার আরেকটা কারণ হচ্ছে, কারণ এটাকে আমরা মেহি পেস্ট বানাবো। মিহি পেস্ট বানালে হবে কি, আমি যে গ্রেভিটা তৈরি করব রোস্টের জন্য সেইটা অনেক বেশি সুন্দর হবে। আপনি যদি এই জিনিসটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে যান তাহলে যে পোস্তটা আছে সেটা কখনো মিক্স হবে না, এটা আমি করে দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা কখনো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে যাবেন না, কারণ পোস্তটা কখনোই মিক্স হয় না। এটা চেষ্টা করবেন গ্রাইন্ডারে করতে, তাহলে এটা খুবই সুন্দর একটা পেস্ট হয়ে যাবে, যেটা দিয়ে আপনি চিকেন রোস্টটা করবেন, চিকেন রোস্টার গ্রেভিটা অনেক সুন্দর হবে। তখন আপনি নিজে দেখেই এটার এটার লুকটা যখন আপনি দেখতে পাবেন, এটার যে গ্রেভিটা, তখন আপনি নিজে বুঝতে পারবেন কেন আমি এই কথা বলছি। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ব্লেন্ড করে নিচ্ছি গ্রাইন্ডারে, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। যেহেতু আগেই বলেছি আমি কোনো প্রকার এডিটিং ছাড়াই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, সো আমার গ্রাইন্ডারটাও দেখিয়ে দিলাম, কিভাবে করছি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি বললামই হ্যান্ড ব্লেন্ডার ইউজ না করতে, যেহেতু এটা একেবারে মিহি। আবার আরেকটা কাজ করতে পারেন, বাংলাদেশে যারা আছেন তাদের যদি গ্রাইন্ডার না থাকে তারা শিলপাটায়ও একই কাজটা করে নিতে পারবেন। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের বাড়িতে আমাদের আম্মাদেরকে দেখেছি বা বাসায় দেখেছি যে শিলপাটার মধ্যে জিনিসটা করে, একেবারে মিহি একটা পেস্ট হয়ে যায়।
তো আমাদের তো শিলপাটা, যেহেতু আমি ইউকেতে থাকি, আমার তো শিলপাটা নেই আর অত এফোর্ট দেওয়ার মতো টাইমও আমার নেই। আমি শর্টকাটে গ্রাইন্ডারে সবকিছু করে ফেলি। আমাদের তো আসলে এখন আগের দিনের মাদের মতো অত টাইম নেই, অনেক বেশি বিজি হয়ে গেছি আমরা। আমাদেরকে করতে হবে অল্প সময়ে ইজি ওয়েতে যেটা করা যায় সেই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে। তো যাদের কাছে গ্রাইন্ডার নেই তাদের কাছে যদি শিল পাটাটা থাকে, আপনারা প্লিজ পাটায় সুন্দর করে বেটে নিবেন। কিভাবে বাটতে হয় পাটায় সেটা তো আপনারা জানেন, আমি আর বলে দিচ্ছি না, কারণ পাটাতে আমি অনেক ছোটবেলায় দেখেছি, কিভাবে করতে হয় সেটা আমার এখন আর মনে নেই। তো যাই হোক ভিউয়ার্স, আমি একটু পানি দিয়ে, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন, একটু করে পানি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে যেহেতু এটাতে শুকনা বা ড্রাই পাউডারগুলো আমি তৈরি করি, এটাতে আমি কখনো লিকুইডটা করা হয় নাই, সেজন্য আমার এটা একটু সময় লেগেছে বুঝতে যে এটাতে কতটুকু পানিটা দিলে ভালো হবে। অনেক সময় হয় কি, আপনারা যদি বেশি পানি দেন সেটা বের হয়ে পড়ে যায়, তখন দেখা যাবে মেশিন নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা আমি আগে অনেকবার করেছি। সো সেই ভুলটা করতে চাচ্ছিলাম না, আপনারাও প্লিজ সেই ভুলটা করবেন না। আমি আগে যতগুলো গ্রাইন্ডার কিনেছি আমি একটু পানি বেশি দিয়ে পেস্ট করতে গিয়েছি, তখন দেখা গিয়েছে পানিটা বের হয়ে গেছে এবং মেশিনটা নষ্ট হয়ে গেছে। সো যেহেতু আমি নিজে শিখে গিয়েছি কিভাবে করলে মেশিনটা অনেকদিন ভালো থাকবে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু এদিক সেদিক করে ব্লেন্ডারটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি, কারণ একপাশে করলে হয় কি অনেক সময় একেবারে মিহি এটা হয় না। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু পানি ব্লেন্ডার থেকে বের হয়ে গিয়েছে, গ্রাইন্ডার থেকে, যেটা আমি মুছে নিলাম। আমার এটা যেহেতু পেস্ট হচ্ছিল না তাই আমি আর একটু পানি অ্যাড করেছিলাম, বাট বের হয়ে যাওয়ার কারণে আমি একটু করে মুছে নিয়েছি, যেটা আর কোনো সমস্যা হবে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যদি ভেতরে কোনো বাদাম বা শক্ত থেকে থাকে বা আধা ভাঙ্গা হয়ে থাকে সেটা আরেকটু মিশিয়ে নেবেন। অনেক সময় হয় কি ভেতরের দিক দিয়ে বাদামগুলো ক্রাশড হয়ে যায়, একেবারে মিহি যেটা আমরা চাচ্ছি পেস্ট সেটা হতে চায় না, একটু সময় লাগে। তো এটা সময় সাপেক্ষ হলো, অসুবিধা নেই, একটু টাইম নিয়ে করবেন। একটু টাইম নিয়ে করলে হবে কি, আপনার রান্নাটা অনেক ভালো হবে, খেতে অনেক মজা লাগবে এবং সবাই অনেক বেশি প্রশংসা করবে। আমরা তো রান্না করি আসলে অন্যের তৃপ্তির জন্য, তাই না? নিজেও কাছেও ভালো লাগে, আবার যখন অন্যজন আপনার প্রশংসা করবে তখনও আপনার কাছে ভালো লাগবে সেটা শুনতে। এটা কম বেশি সবারই লাগে। আমি তো প্রশংসা শুনতে আমার তো অনেক ভালো লাগে যদি সেটা ভালো হয়, আর আমি নিজে খেয়ে বুঝতে পারি কতটা ভালো হয়েছে। প্রথমে যখন আমি নিজে স্যাটিসফাইড থাকি সেদিন আমার মনে হয় আচ্ছা আজকে তো অনেক ভালো হয়েছে, নিশ্চয় সবারও অনেক ভালো লাগবে। তো দেখা যায় কি সেদিন যে গেস্ট বা আমার নিজের বাসায় আমার বাচ্চারা বা আমার হাজবেন্ডও বলে অনেক মজা হয়েছে বা অনেক ভালো হয়েছে, তখন খুব ভালো লাগে। কারণ সারাদিন কষ্ট, আপনি যখন অনেক কষ্ট করে রান্নাটা করবেন তখন যদি কেউ প্রশংসা করে সেই প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? প্রত্যেকটা মানুষেরই আসলে ভালো লাগে। তো হয়ে ওঠে কি প্রথম দিকে অনেক সময় হয় না যে পারফেক্ট হয় না, তারপর হয়তো উল্টাপাল্টা হয়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে করেন আপনারা দেখবেন আপনাদেরও আমার মতো পারফেক্ট হবে ইনশাল্লাহ। কারণ আমি অনেকবার ট্রাই করার পরে যেইটা আমার কাছে মনে হয়েছে একেবারে ইজি ওয়েতে একদমই পারফেক্ট, সেই সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্যই তো আমি এটার নাম দিয়েছি বাবুর্চির স্টাইল পারফেক্ট বিয়ে বাড়ির রোস্ট। আপনারা নিশ্চয়ই ক্যাপশনের নামটা পড়ে বুঝতে পেরেছেন যে আজকে বিয়ে বাড়ির সব রেসিপি আমি আপলোড করছি। সবগুলো বলছি না, মানে যতটুকু আমার কাছে ইজি মনে হয়েছে সবগুলো আমি ট্রাই করব, যেটা যেটা আমি পারি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সব কিছু তো আমি পারি না, আমি নিজেও শিখছি, যতটুকু আমি পারি সেটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব বা সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে বাটিতে তুলে রাখব, কারণ আমি যখন গ্রেভি তৈরি করব তখন এটা আমার লাগবে। অনেকের মনে হতে পারে যে অনেক বেশি দিয়ে দিয়েছি, ট্রাস্ট মি এটা আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন এটা পারফেক্ট। একদম কম দিলে তখন সেটা অনেক বেশি পাতলা থাকে ঝোলটা, যেটা খেতে অতটা টেস্টি হয় না। তো আমি রোস্টের জন্য একটা প্যানে অয়েল দিয়ে, কুকিং অয়েল বা তেল দিয়ে দিয়েছি,
আপনারা দেখতে পাচ্ছেন সেই তেলে আমি হালকা করে চিকেনগুলোকে ভেজে নিব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই অয়েলটি বা তেলটি আমি কিন্তু বেরেস্তার তেল থেকে নিয়েছি। আমি বেরেস্তা অনেক বেশি করে রেখেছি, সেই অনিয়ন ফ্রাই বা বেরেস্তাটা অনেক বেশি অয়েল দিয়ে করেছিলাম, যাতে এরপরে অবশিষ্ট যে কুকিং অয়েল বা তেল থাকে সেটা দিয়ে আমি রান্না করতে পারি। কারণ সেই তেল বা অয়েলটা দিয়ে যখন আপনি রান্না করবেন, এটা অনেক বেশি গুড স্মেল আসে, অনেক বেশি, ট্রাস্ট মি, আপনারা যখন নিজেরা করবেন তখন বুঝতে পারবেন। এই অয়েলটা দিয়ে যতগুলো রান্না, বাট এখানে আরেকটা কথা বলে রাখি, সেদিনেই আপনাকে করতে হবে, অয়েলটা রেখে দিবেন না, কারণ পুরাতন জিনিস অয়েল খাওয়া একেবারেই উচিত না, এটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা করি কি, আমি যেদিন রান্না করব সেদিন সকালবেলা আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে ফেলি, তাহলে হয় কি দুপুরের দিকে আমি রান্না করলে সে অয়েলটা দিয়ে বা তেলটা যখন অবশিষ্ট থাকে সেই তেলটা দিয়ে আমি রান্না করা শুরু করি, তাহলে আমার এক কাজে এক ঢিলে দুই পাখি হয়ে গেল না, কারণ আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেল, আবার আমি অয়েলটাও পেয়ে গেলাম। এটা যদি আপনাদের হাতে সময় থাকে, আর আপনারা যদি পারফেক্ট আমার মতো পারফেক্ট কোনো রেসিপি চান যেগুলো আমি বানাচ্ছি, তাহলে আপনারা প্লিজ এই কাজটি করবেন। কারণ এই কাজ এইটাতে আপনি যখন ফ্রাই করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। অল্প কিছু করে লবণ দিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমি চিকেনে একটু লবণ কম দিয়েছি। এটা আপনারা অয়েলের সাথে মিক্স করে দিলেও হবে, কারণ এটা মিক্স এটা চিকেনের উপরে দিলেও হবে, এটা মিক্স হওয়ার কোনো দরকার নাই, কারণ চিকেনগুলো যেহেতু আমরা হালকা ভেজে নিব এটা এমনি এমনি চিকেনের ভেতরে ঢুকে যাবে। এটাকে খুব বেশি ফ্রাই করতে যাবেন না, কারণ এটা তো চিকেন ফ্রাই না, এটাকে হালকা ভেজে নিলে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে করছি, কারণ আমরা তো চিকেন ফ্রাই বানাচ্ছি না, তাই না? আমাদের আমরা বানাচ্ছি চিকেন রোস্ট, সো আমরা এটাকে কড়কড়ে ভাজা করব না, এটাকে আমরা হালকা ভেজে নিব। আপনারা এই কাজটা হাই হিটে করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু হাই হিটে করলে আপনারা প্লিজ এখান থেকে সরবেন না, অনেক সময় হয় কি সরে গেলে জিনিসগুলো পুড়ে যায়, পুড়ে গেলে জিনিসটা তেতো তেতো হয়ে যায়, যেটা সেটা খেতে আর ভালো লাগে না, আপনারাও দেরও ভালো লাগবে না। সো একটু কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনগুলো ভেজে নেবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না যদি আপনারা হাই হিটে করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে, খুব বেশি আমি তো এখানে ফার্মের মুরগি ইউজ করেছি, বেবি চিকেন বলে এখানে, তো দেশি মুরগি বা বাংলাদেশে যে চিকেনটা পাওয়া যায় সেই চিকেনটা দিয়ে করলে হয়তো ভাঙবে না। আমি বেশিরভাগ এই চিকেনটা দিয়ে করার জন্য ট্রাই করি, কারণ আমার বাচ্চারা এই চিকেনটা অনেক পছন্দ করে, বেবি চিকেনটা। আমরা অনেক সময় হার্ড চিকেন, সরি, আপনারা বাংলাদেশে যেটা খান শক্ত মুরগি, এটাকে এখানে হার্ড চিকেন বলে, তো ওটা ওটা দিয়েও করা যায়, বা রোস্টার একটা চিকেন পাওয়া যায় ওটা দিয়েও করা যায়, এটা লেগ পিস হিসেবে পাওয়া যায়। আমার বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে আমি এটা দিয়ে করেছি, এটা দিয়ে সব সময় করি। এটা একটু এটা এটা যেহেতু বেবি চিকেন বলেছি আগেই না, এটা ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা আছে, সেজন্য আমি একটু আলতো হাতে এটা উল্টে পাল্টে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেকে আছে লেগ পিসগুলো নিয়ে রোস্টারের যে চিকেনগুলো ওটা দিয়েও চিকেন রোস্ট করে, তো এটা করা যায়, আমিও এক সময় করেছি। ওগুলো হয় কি চিকেন লেগটা অনেক বেশি বড় থাকে, তো এত বড় লেগ একজন অনেক সময় খেতে পারে না, খাবারটা নষ্ট হয়, তো সেজন্য আমি আসলে ওটা করা ছেড়ে দিয়েছি, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে ওরা এত বড় খেতে পারবে না। বাট আপনারা যদি ওটা কাছে আপনাদের যদি মনে হয় ওটা অ্যাভেলেবল, তাহলে আপনারা মাঝখানে কেটে দিতে পারেন, ডার্মেস্টিকের মতো করে আরেকটা পার্ট হয়ে গেল, ওটা দিয়েও সেম প্রসেসিং করে করতে পারেন। আমার কাছে কেন যেন এই এইটা ইজি মনে হয়, আমার বাচ্চারা যেহেতু খেতে বুকের দিকের বুকের মাংস যেটা বলে ওটা আমার বাচ্চা আমার মেয়েটা অনেক পছন্দ করে, সেজন্য আমি এটা দিয়ে তৈরি করছি। আপনারা যারা বুকের মাংস পছন্দ করেন না, শুধু লেগ পিস পছন্দ করেন, তারা আলাদা করে লেগ পিসটা কিনে সেম প্রসেসিংয়ে করতে পারেন। এটা যার যার যে যেভাবে যেই চিকেনটা পছন্দ করে তার উপর ডিপেন্ড করছে। তো আপনাদের তো আমি বলে দিলাম কে কোন চিকেনটা পছন্দ করেন, আমি তো জানি না, আপনারা সেই অনুযায়ী করবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি সেই জিনিসটা, আশা করি আপনারা বুঝতে পারছেন স্ক্রিনে দেখে আমি কিভাবে করছি। আমি তেল চিকেনটা হালকা ভেজে না আসা পর্যন্ত অপেক্ষা করছি,
যখন হালকা করে এটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। আমার চিকেন হচ্ছে, আমার চিকেনের একটা পাশ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা পাশ হওয়ার বাকি। আমি দুটো পাশটাকে করে তারপরে তুলে রাখবো। তারপর আমার আর কিছু চিকেন আছে যেগুলো রয়ে গেছে আমার আলাদা পাত্রটিতে, সেই চিকেনটাও ভেজে নিব। ঠিক একই প্রক্রিয়ায় আপনারা দেখতে পাবেন স্ক্রিনে আমি কিভাবে করছি। আমার চিকেনটা ভাজা হচ্ছে। আমি মূলত ট্রাই করি যেই দিন আমি রান্না করব সেই দিন চিকেনটা নিয়ে আসার, কারণ এটা হয় কি ফ্রেশ চিকেন দিয়ে আপনি যখন কিছু করবেন সেটার টেস্ট আলাদা। আমি বেশিরভাগ চিকেন রোস্ট একদম ফ্রেশ চিকেন দিয়ে করার চেষ্টা করেছি। ফ্রিজে বা ডিপ ফ্রিজে যে আমরা রেফ্রিজারেটরে যে চিকেনটা রেখে দেই সেই চিকেনটা দিয়ে আমি কখনোই রোস্ট ট্রাই করিনি, কারণ এত একটা জিনিস আমি তৈরি করছি কষ্ট করে, সেটা আমি ওটা দিয়ে করতে যাব কেন? এটা দিয়ে করলে আমার কাছে মনে হয় ফ্রেশ চিকেনের একটা টেস্ট আছে, তারপর এত কষ্ট করে রান্নাটা করলাম সেটাও যদি টেস্ট হয়, টেস্টি লাগে সবার কাছে, তাহলে তো আমারই ভালো লাগবে। তো সব সময় একটু ফ্রেশ চিকেন দিয়ে করার চেষ্টা করবেন। যাদের কাছে মনে হয় যে না আমার রেফ্রিজারেটরে তো চিকেন অলরেডি আছে, আমি ওটা দিয়ে ট্রাই করি না কেন, হ্যাঁ আপনারা পারবেন, কিন্তু আমার মনে হয় ভেতরের টেস্টটা একটু ডিফারেন্ট হয়। যেটা ফ্রেশ চিকেন দিয়ে করলে খেতে অনেক টেস্টি হবে, সেটা আপনার যে ফ্রিজে চিকেনটা আপনি তুলে রেখেছেন সেই চিকেন দিয়ে যখন আপনি করতে যাবেন অতটা টেস্টি হবে না। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, ইটস মাই ওন পার্সোনাল। সো আমি জানি না আপনাদের কার কেমন লাগে, আমার নিজেটা শেয়ার করলাম, আপনাদেরগুলাও শেয়ার করে জানাবেন কমেন্ট সেকশনে, আমি অনেক খুশি হব আপনাদের কার কেমন লাগে। আর আপনারা যখন আমার এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন, ট্রাই করার পরে বলবেন টেস্টটা কেমন ছিল প্রত্যেকটা। আমার অনেক ভালো লাগবে, আমি অনেক বেশি অনুপ্রাণিত হব এবং সামনের দিকে নতুন নতুন আরও বেশি ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব এবং আপনাদেরকে অনেক নতুন নতুন আশা করি ভিডিও উপহার দিতে পারবো। কারণ একজন, ওই যে আমি তো আগেই বলেছি আমার কাছে প্রশংসা শুনতে অনেক ভালো লাগে, সো আপনারা যখন কমেন্ট করবেন তখন এটাও আমার কাছে অনেক ভালো লাগবে, আশা করছি অনেক ভালো লাগবে। সো আমার চিকেনটা ভাজা হয়ে আসছে, আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগছে চিকেন ভাজতে এত সময় নিচ্ছে কেন। আসলে আমি তো যেভাবে যতক্ষণ ভেজেছি সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর কালার এসেছে, একেবারে চিকেন ফ্রাই না কিন্তু একটা ক্রিস্পি উপরের দিকে একটু টোন এসেছে, এটাই আমার জন্য, এটাই আমার চিকেন রোস্টের জন্য পারফেক্ট। আমি একদম করকরে ফ্রাই করছি না, কারণ করকরে ফ্রাই করলে কি আপনি যখন রান্না করবেন চিকেনটা খেতে আর ভালো লাগবে না, এভাবে করলে চিকেনটা খেতে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যখন নিজেরা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আমি এই কথাগুলো কেন বলেছি। আর আপনারা তো যারা আমার চ্যানেল আগে দেখেছেন তারা তো জানেন, এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে অনেকে আছেন একেবারে নতুন রাঁধুনি আপু বা ভাইয়ারা, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু কিভাবে ভেজেছি সেটাও দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। কারণ আমি যদি বলে দিই চিকেনটা আমি ফ্রাই করেছি, আপনারা হয়তো করকরে ফ্রাই করে ফেলতে পারেন, যেটা পরে রান্না করলে খেতে ভালো লাগবে না, সেই জন্যই আমি আমি যেভাবে ফ্রাই করেছি সেই জিনিসটা দেখানো। আমি সকালে বের হয়ে চিকেনগুলো নিয়ে এসেছিলাম, আনার পরে পরে রান্নার কাজটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তো বলেছি আমি ফ্রেশ চিকেন দিয়ে করি, আমি চেষ্টা করি সবসময় আমার শাহি যে খাবারগুলা বা আমার যে শাহি বিয়ে বাড়ির রোস্টটা যখন আমি তৈরি করি ফ্রেশ চিকেন কিনে এনে তারপরে করার, কারণ ফ্রেশ আগেই বলেছি ফ্রেশ চিকেন দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা আগের যে অয়েলটা অবশিষ্ট ছিল সেটাতে অন্য যে ওগুলা ভেজে অন্য যে চিকেনগুলো ছিল ওগুলা ভেজে নিতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি গ্রেভি
তৈরি করার সেই প্রসেসিংটাতে আমি একটা পাত্রে রসুন, ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম। পেঁয়াজটা আমি আলাদা করে ব্লেন্ড করেছি, আর রসুন, ক্যাপসিকাম এটা আমি আলাদা করে করেছি। একটু করে আমি জিঞ্জার ইউজ করেছি, আপনারা একটু করে জিঞ্জার বা আদাটা ইউজ করতে পারেন। আমি রসুনের পেস্টটা ইউজ করছি, এটা দিলে অনেক মজা হয় এবং যে ফ্লেভারটা আসে এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। পার্সোনালি এটা আমার কাছে মনে হয় অনেক বেশি, আমি অনেক রকম করে ট্রাই করেছি, এটা আমার করা বেস্ট। সো এইটা আমি বেস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, জানি না আপনাদের কেমন লাগবে। কিন্তু আমার কাছে যে কজন আমার হাতে রান্না খেয়েছেন তাদের কাছে সবসময় আমি আমার চিকেন রোস্টার প্রশংসা অনেক বেশি শুনেছি। আপনারা নিজেরা যখন ট্রাই করবেন আপনারা বুঝতে পারবেন। আমি রসুন, ক্যাপসিকাম, আদা আর একটা কাঁচামরিচ দিয়ে এই পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি র ফ্লেভারটা বা কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার জন্য। এটা আপনি একটু বুঝে দিবেন, এটা একটু বেশি হলে অসুবিধা নাই, যখন আমরা এটা ভেজে ফেলবো এটা কিন্তু কমে যাবে। এখানে একটা কথা বলে রাখি, এসব পেস্টগুলো আপনারা যখন ভাজবেন তখন যদি আপনারা হাই হিটে রেখে ভাজতে চান তাহলে প্লিজ আপনারা একটু পরপর সেটা নেড়ে দিবেন, না হলে কিন্তু তলাতে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাতে তেতো হয়ে যাবে। সো আপনারা প্লিজ ওই কাজটি করবেন না। এখন আমি আনিয়ন বা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি দেখিয়েছি, আমি একটা বাটিতে সেটা তুলে রেখেছিলাম, সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিব। তো আমি বাটি থেকে সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আবার বাটিতে যে অবশিষ্ট একটু করে লেগে থাকে সেটাও আমি কিন্তু পানি দিয়ে এখানে একটু করে ধুয়ে দিয়ে দিব, কেন একটি জিনিসও ফেলার মতো না, সেজন্য আমি ফেললাম না। তো পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিব, কষানো বলতে এটা তেলে ভেজে নিব, কারণ এটা আপনি যত ভালো করে ভাজবেন তত ভালো হবে আপনার রান্নাটা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে ভাজছি, একটু পরপর নেড়ে দিচ্ছি, কারণ হয় কি অনেক সময় আপনি যদি ঘন ঘন না নাড়ি তাহলে হবে কি তলা দিয়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে, পুড়ে যায় অনেকের পেস্ট আমি দেখেছি। তো সেই পুড়ে যাওয়ার হাত থেকে বা সে পুড়ে যাতে না যায় সেজন্য একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন পেস্টটাকে, তাহলে আপনাদের এই যে গ্রেভিটা তৈরি করছেন এটা আর পুড়বে না। এটা আপনি যখন মশলা ব্যবহার করবেন তখনও পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্কতার সাথে এই কাজটা করবেন। আসলে একটু রান্নাটা মনোযোগ দিয়ে করলে অনেক ভালো, তাহলে এখানে ভুল যেটা হওয়ার, বা অনেকে দেখা যাচ্ছে আমিও রান্না করলাম আমার পাশে আরেকজন রান্না করলো, খেতে বসলাম সব কিছু আমরা দুজনেই একই ব্যবহার করলাম কিন্তু খেতে আমারটা অনেক বেশি টেস্ট হলো তারটা হলো না। তো কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ট্রিক্স আপনারা ফলো করলে দেখবেন আপনাদেরটাও আরেকজনের চাইতে অনেক বেশি ভালো হবে, যেটা আমি দেখেছি। যে আমি একটা বাসায় ছিলাম, আমার একটা ফ্রেন্ড এসেছিল, সেম থিং আমিও করেছি সেও করেছে, কিন্তু আমারটা খেতে খুব ভালো হয়েছে। তখন সে আমাকে প্রশ্ন করছিল যে আপনারটা এত টেস্টি হলো কেন, তখন আমি তাকে বলেছিলাম আমি অনেক মনোযোগ সহকারে রান্না করি, আমি যেটাই করি না কেন আমি অনেক ভালোবাসা নিয়ে করি এবং অনেক মনোযোগ সহকারে করি, সেজন্য হয়তো আমারটা ভালো হয়েছে। তো রান্নাটা হচ্ছে আসলে ভালোবেসে করতে হয়, আমি যেহেতু রান্না ভালোবাসি আমি ভালোবেসেই করছি, আর আপনাদের তো আপনারা জানেন প্রশংসা পেতেও আমার ভালো লাগে। সো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ বেশি দিতে যাবেন না, বেশি দিলে লবণাক্ত হয়ে যাবে, কম হলে আপনারা টেস্ট করে আর একটু দিতে পারেন, তবে একেবারে বেশি দিবেন না, কারণ কোনো খাবারে যদি লবণ বেশি হয় সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, সেটা কারোই ভালো লাগবে না। আর তখন হয় কি অনেকে অনেক বেশি লবণ দিয়ে দেয় আবার পানি অ্যাড করে, তখন খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যায়। যেটা আপনার যখন যতটুকু দরকার সেটা করতে পারলে অনেক ভালো। আমি কিন্তু কোনো খাবারেই বেশি লবণ দিই না, একদম হয়ে আসার পর আমি টেস্ট করি, অনেক সময় পারফেক্ট হয়, একটু কম হলে আমি সেটা আবার দিয়ে নিই,
কিন্তু লবণ বেশি দিলাম, আবার সেটাতে আবার পানি অ্যাড করলাম, এটা হলে খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। আপনারা সেই কাজটা প্লিজ করবেন না, ভুলেও করবেন না। খাবারের টেস্ট ঠিক রাখাটা অনেক জরুরি আমার মতে, কারণ টেস্টি খাবার কিন্তু সবাই পছন্দ করে। কথায় প্রথমে সবাই বলে যে, প্রথমে আমি ঠিক মনে পড়ছে না, আমি যখন ছোট ছিলাম তখন বলতো প্রথমে হয়তো সৌন্দর্যধারী বা সামথিং, তারপরে বলেছিল পরে গুণ বিচারী। তো রান্না করাটাও একটা আর্ট বা গুণ, এটা কিন্তু সবাই পারে না। আমরা তো অনেকের বাসায় যাই বা খাই, সবার হাতে রান্না তো আর একই হয় না। আমরা খেয়ে এসে বলি একটুও মজা হয়নি, আবার অনেকের বাসায় গেলে বলি উফ এত মজা হয়েছে। তো সেই মজাটা যদি আপনার হাতে রান্নায় ধরে রাখতে চান, আপনারাও একটু মনোযোগ সহকারে রান্না করবেন আমার মতো। আমি তো অনেক কষিয়ে কষিয়ে রান্না করি, আমি যখনই যেটা রান্না করি না কেন একটু সময় নিয়ে রান্না করি, তবে খুব ইজি ওয়েতে রান্না করার চেষ্টা করি, বাট টাইম যেটা লাগার সেটা আমি দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে, রসুনের পেস্টটাকে সবগুলোকে একসাথে সুন্দর মিশিয়ে নাড়ে চেড়ে একটা পেস্ট, যেটা অনেক বেশি ছিল সেটা এখন কমে এসেছে, সেই পেস্টটা তৈরি করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আমার কাছে আদা রসুন ছিল আমার, সেটাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের যে বাটাটা থাকে সেটা ব্যবহার করতে পারেন, আমি সেটাই ব্যবহার করছি। আমরা তো রসুন আগেও দিয়ে নিয়েছি, কিন্তু আদা রসুনের যেহেতু পেস্ট দুটো একসাথে করা ছিল, তাই আমি আলাদাভাবে আবার আদাটা দিই নি। আমি রসুনের যখন পেস্ট করেছিলাম সেখানেও একটু করে আদা দিয়েছিলাম। এগুলো হয় কি, এই মশলাগুলো আপনারা দিলে এগুলো অনেক, মানে এগুলো তো কাঁচা মশলা, এগুলো অনেক বেশি সুগন্ধ বা যে ঘ্রাণটা আছে টেস্টি করে ফেলে খাবারকে। ফ্রাইড আনিয়নটা আমি আগে করে রেখেছিলাম, যেটার কথা বলছিলাম সকালে করেছি, সেটা থেকে বেশ কিছুটা বেরেস্তা বা ফ্রাইড আনিয়ন বা কি বলেন আপনারা পেঁয়াজের ফ্রাই, বেরেস্তা বা ফ্রাইড আনিয়ন, যে যেটাই বলেন সেটা দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এটাকে এক একজন এক এক ভাষায় বলে, আমি বেরেস্তা বলি। যখন পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে ফেলি, ফ্রাই হয়ে আসে তখন সেটাকে তুলে রাখলে সেটাকে আমরা বেরেস্তা বলি, যেটা শাহী খাবারে অবশ্যই অবশ্যই লাগবে। এই জিনিসটা আপনারা স্কিপ করতে পারবেন না এবং এটার কোনো অল্টারনেটিভ কোনো ওয়েও নেই, আমার কাছে তো নেই। আমি একটু কালারটা আসার জন্য দেখে বুঝে তারপরে দিচ্ছি, আপনারা চাইলে হাফ বাটি দিয়ে দিতে পারেন। তারপরে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছি ওটার সাথে এটা মিক্স করে এটা আবার একটা ভালো নাড়াচাড়া করে কষিয়ে ফেলবো। তাহলে এগুলো যখন সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে, আমরা যখন গুঁড়া মশলাগুলো ইউজ করব, তখন এর কালারটা দেখতে অনেক ভালো লাগবে। আমি পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকে যে আনিয়ন পেস্ট আর গার্লিক পেস্ট বা ক্যাপসিকাম পেস্ট ছিল সবগুলোর সাথে ভালো করে মিক্স করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন সব যখন একসাথে মিক্স হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। আমি কি কি মশলা ইউজ করব আপনাদেরকে সেটা নাম বলে দিব, আর কতটুকু ইউজ করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ চেক করতে ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার, আমি অনেকগুলা কাঁচা পেঁয়াজ বলেন তারপরে রসুন বলেন ব্যবহার করেছিলাম, এগুলো অনেক কমে এসেছে। যখন কমে আসবে, তেলটা উপরের দিকে আসবে, তখন আপনারা মশলাগুলো দিবেন। আমি হালকা করে হলুদ দিয়েছি, একদম কম, একদম টিস্পুনের একেবারে, আপনারা দেখেছেন কতটুকু নিয়েছি সেটা আর বললাম না, ঠিক এভাবেই দিচ্ছি। কারণ অনেকে আছে রোস্টের মধ্যে হলুদ বা টার্মারিক পাউডারটা ইউজ করে না, আমি একটু করি, আমার কাছে ভালো লাগে। যে কালারটা আসবে আপনারা দেখতে পাবেন আমার অনেক বেশি সুন্দর হয়। আমি এখানে চিলি পাউডার বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, এটাও স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়েছি,
মরিচের গুঁড়াটা এর চাইতে বেশি ব্যবহার না করাই ভালো, কারণ এটা তো চিকেন রোস্ট, এটা অতটা কাঁচা মরিচ দিয়ে যেহেতু আমরা ফ্লেভার আনবো, তারপর আমরা এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করব, সো মরিচ গুঁড়াটা বেশি ব্যবহার করতে যাবেন না। এরপর আমি দিচ্ছি মিক্স মশলা, এটা আমি একটা মশলা বানিয়ে বাসায় রেখে দিই, সেই মশলাটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব যখন টাইম পাব। সেই মশলাটা আমি একটু বেশি ব্যবহার করছি, কারণ এই মশলাটা থেকে অনেক বেশি ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা যখন বানাবেন আপনারা বুঝতে পারবেন, আমি এটার পরে কোনো একটা ভিডিওতে সেই মশলার রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার কাছে যেই ধনে পাউডারটা আছে ওটাও আমি কিন্তু তেলে তারপর নিজে বাসায় গুঁড়ো করেছি, তারপর দিয়ে দিচ্ছি আপনার জিরা পাউডার। জিরাটাও আমি বাসায় করেছি, সুন্দর করে ধুয়ে তেলে তারপর পাউডার করেছি, এলাচি পাউডার, তারপরে দিব দারুচিনি পাউডার। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখনো কিন্তু আমার মশলা দেওয়া শেষ হয়নি, আমার গরম মশলা দেওয়া বাকি রয়ে গেছে। আমি যেহেতু গোটা মশলা ব্যবহার করি না, আমি সবগুলো পাউডার ব্যবহার করি। আমি দিলাম এলাচি পাউডার, আপনারা দেখতে পেয়েছেন। আপনাদের বাসায় যদি এলাচি পাউডারটা না থাকে আপনারা গোটা এলাচি ব্যবহার করতে পারেন, আমার গোটা কোনো কিছুই ব্যবহার করি না গরম মশলা, যেহেতু এটা দাঁতে নিচে পড়লে আমার কাছে ভালো লাগে না, খেতে বিচ্ছিরি লাগে, আবার আপনার সেজন্য আমি পাউডার ব্যবহার করি। আর যাদের বাসায় পাউডার নেই তারা গোটাগুলো ব্যবহার করে রান্নার পর তুলে রাখবেন। দিয়ে দিলাম দারচিনি পাউডার, দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিক্স করে নেব সবগুলো মশলা যাতে একসাথে মিশে যায়, কারণ মশলার যে র ফ্লেভারটা থাকে বা মশলার যেটা কাঁচা মশলা বলা হয় সেগুলো যখন আপনি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তখন গ্রেভিটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি যা জয়ত্রী গুঁড়া, এটা অবশ্যই লাগবে চিকেন রোস্ট, শাহী চিকেন রোস্টের বেলায়, বা আপনারা যখন শাহী চিকেন রোস্টটা বাসায় বানাবেন তার আগে কিন্তু আপনারা জায়ফল জয়ত্রী মাস্ট গুঁড়ো করে রাখবেন, কারণ এগুলো ছাড়া কখনো আপনার শাহী চিকেন রোস্ট হবে না। দিয়ে দিলাম জায়ফলের গুঁড়া, কারণ এগুলা আপনার অনেক বেশি দরকারি জিনিস এই রেসিপিটাতে। এই রেসিপিটাতে আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন তার আগে প্লিজ জায়ফল জয়ত্রী গুঁড়া তৈরি করে নেবেন, দেন এই রেসিপিটা বানাবেন বাসায়, কারণ আপনি যেহেতু আমি আগেই বলে দিয়েছি এটা বিয়ে বাড়ির বাবুচি স্টাইল শাহী চিকেন রোস্ট, সো আপনাদের বুঝতে হবে যে এখানে একটা শাহী ব্যাপার আছে, এই জিনিসগুলো আপনাদের অবশ্যই দরকার হবে। আপনারা তো বাসায় বসে বিয়ে বাড়ির সাথে চিকেন রোস্ট খাবেন, একটু কষ্ট করলে তো আর অসুবিধা নেই, তাই না? যেহেতু বাসায় বসে ফ্লেভারটা নিতে চাচ্ছেন পরিবারের সবাই সাথে, আর বাসায় বসে যখন আপনি করবেন তখন খুব আরাম করে আয়েস করে খেতে পারবেন, যেটা আপনি বিয়ে বাড়িতে করতে পারেন না, কারণ আপনি আস্তে খেতে পারবেন না, ওখানে একটা টাইম নিয়ে খেয়ে ফেলতে হয়। বাসায় বসে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ খেয়ে খেতে পারেন ফ্যামিলির সাথে কথা বলে বলে, সেজন্য সেই বিয়ে বাড়িটা যদি আপনি বাসায় নিয়ে আসতে পারেন, লাইটিং থাকলো না কিন্তু খাবারগুলো হলো মন্দ তো না, তাই না? আমার মতে এটা আমার একান্তই ব্যক্তিগত কথাটা বললাম, যেটা আমি বাসায় বলি বা পছন্দ করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে উঠছে, এরপর আমার অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে পরে আমি অ্যাড করে দিব, আগে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু গ্রেভিটা যাতে একেবারে পারফেক্ট হয় সেজন্য আমি একটু সময় নিয়ে করছি। আপনাদের যদি মনে হয় যে একটু পানি অ্যাড করবেন আপনারা একটু পানি অ্যাড করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, এখানে আপনাদের বাসায় যদি সাদা গোলমরিচ না থাকে তাহলে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে সাদা গোলমরিচটা ব্যবহার করলে করতে পারলে খুবই ভালো হয় আমার মতে। আমি যতবারই করেছি আমি চেষ্টা করেছি সাদা গোলমরিচটা দিয়ে ব্যবহার করার, একবার আমি কালো গোলমরিচ দিয়ে করেছি, অতটা পার্থক্য বোঝা যায় না, বাট যে স্মেলটা আসে এটা সাদা গোলমরিচেরটা এখানে দিলে অনেক ভালো হয়।
আপনার সবগুলো উপকরণ আমরা নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে একটা অন্যর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মিশে একাকার হয়ে যাচ্ছে সবগুলো মশলা। যখন খুব ভালো করে কষে আসবে তারপর আমরা দিচ্ছি আগে থেকে যে আমরা পোস্ত, তারপর বাদামের পেস্ট, কিশমিশ ছিল যে পেস্টটা আমি তৈরি করেছিলাম গ্রাইন্ডারে, সেই পেস্টটা আমি ভালো করে একেবারে ভালো করে নিয়ে নিয়ে এটা মিশিয়ে দিয়ে দিলাম প্যানের মধ্যে। আমার আগে থেকে কষিয়ে রাখা মশলাগুলোর সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা দেওয়ার পরে আপনারা দেখবেন গ্রেভিটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর পারফেক্ট যদি আপনারা চিকেন রোস্টটা বাসায় বানাতে চান অবশ্যই আপনাদেরকে এই গ্রেভিটা ব্যবহার করতে হবে। বাদামের ক্ষেত্রে আমি তো বলে দিয়েছি বাদামের অল্টারনেটিভ আপনারা কী ব্যবহার করতে পারবেন বা কোন বাদামটা ব্যবহার করতে পারবেন, কিন্তু ঠিক আপনাদেরকে এইভাবে সেম প্রক্রিয়ায় রান্নাটা করতে হবে। আগে মশলা কষাবেন, তারপরে আপনারা দেবেন বাদাম বা পোস্ত যে পেস্টে আমি তৈরি করে রেখেছি সেটি। তাহলে সবগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে পারবেন। একসাথে কষিয়ে নেওয়ার পরে দেন আপনারা চিকেনগুলো অ্যাড করতে পারবেন। আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেটা করছি, খুব আলতো হাতে করছি। আমি হাই হিটে দেইনি, কারণ হাই হিটে দিলে পুড়ে যাওয়ার মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেতো হয়ে যাবে। সো একটু ধৈর্য সহকারে সেটা করছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ বা টমেটো সস, এটাও আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবল, তবে কাঁচা টমেটোর চেয়ে সসটা ব্যবহার করলে চিকেন রোস্টটা খেতে অনেক বেশি ইয়ামি হয়। তো চেষ্টা করবেন টমেটো পিউরি বা টমেটো সসটা ব্যবহার করার জন্য, এটাতে টেস্টটা অনেক ডিফারেন্ট হয়ে যায়। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারা বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলছি কেন বলেছিলাম। তখন আপনারা বাসায় তৈরি করে যখন দেখবেন টেস্ট কেমন হয়েছে তখন আপনারা সবাই বল নিশ্চয়ই ভুলে যাবেন না আমার কথা। অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে সেটা। আমি মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি অনবরত নাড়ছি, খুব ঘন ঘন নাড়তে হবে কাজটা যাতে মশলাটা পুড়ে না যায়। সব সময় এই জিনিসটা মনে রাখবেন, একটু সময় দিয়ে করলে মশলাটা পুড়ে যাবে না, যেহেতু এটা একটা শাহি খাবার, শাহি খাবারের ব্যাপারটাই হচ্ছে আলাদা। আমরা টাইম দিতে তো আমাদের কোনো কষ্ট নেই, তাই না? আর এটা তো আমরা প্রতিদিন করি না, এটা যেহেতু আমাদের রেগুলার খাবার না, এটা আমরা পার্টির জন্য করি বা কোনো গেস্ট আসলে তখন করি। আপনারাও ঠিক একইভাবে করবেন নিশ্চয়ই, সেজন্য একটু টাইম নিয়ে করবেন। এরপর আপনাদের বাসায় যদি নারিকেল বাটা থাকে সেটা দিয়ে দিবেন। আমার হাতের কাছে ছিল তাই আমি নারিকেল বাটাটা দিয়ে দিয়েছি। এটা দিলে এটা এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। যেহেতু আমার বাসায় ক্রিম কোকোনাটটা ছিল সেহেতু আমি ইউজ করেছি। আর আপনাদের বাসায় যদি এটা অ্যাভেলেবল না থাকে আপনাদের আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে একটু গুঁড়ো দুধ পানির সাথে মিক্স করে একটু দুধ বানিয়ে সেটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে নারিকেল বাটাটা না থাকে। সেই ক্ষেত্রে আমি বলে দিলাম ওটার পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন। বেশি ব্যবহার করতে যাবেন না, দুধ পাউডারটা একটু অল্প করে নেবেন, কারণ এটা একটা টেস্ট আছে যেটা বেশি ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। আমরা ভালো করে নারিকেল বাটাটা আগের যে গ্রেভিটা বানিয়েছিলাম ওটার সাথে মিক্স করে নিচ্ছি, তাহলে সবগুলা একসাথে মিক্স হয়ে যাবে। একটু সাবধানতার সাথে কাজটা করবেন, আমি সবসময় এই কথাটায় বেশি জোর দিয়ে বলছি, কারণ মশলাগুলো পুড়ে গেলে, যে গ্রেভিটা আপনি তৈরি করছেন এটা পুড়ে গেলে কিন্তু আপনার চিকেন রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। সো আপনি কি চাচ্ছেন, আপনি যদি চান যে আপনার রান্নাটা নষ্ট না হোক এত কষ্ট করলেন, তাহলে প্লিজ একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন এবং ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আমি কিভাবে করেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রেভিটাকে খুবই ভালো করে নেড়ে চেড়ে একদম মিক্স করে নিচ্ছি। এটা আপনারা বলতে পার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে এতক্ষণ কেন লাগছে। আসলে আমি
শাহী খাবারগুলোতে একটু টাইম বেশি দিয়ে রান্না করি। ওই যে বললাম না, প্রশংসা পেতে আমার অনেক ভালো লাগে, সেজন্য আমি তো জানি যে কিভাবে রান্না করলে এটা ভালো হয়, সেজন্য একটু সময় লাগলেও আমার কাছে এটা খারাপ লাগে না। একটু পানি অ্যাড করে দিলাম মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনার যে হাড়ির তলা যে লেগে যায় অনেকের বা পুড়ে যাওয়ার যে সম্ভাবনাটা আছে সেটা আর হবে না। একটু পানি অ্যাড করে নিলে সবগুলো আপনি আবার ভালোভাবে মিক্স করে নিতে পারবেন। আপনারা দেখছেন যে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, সবগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, শুধু কষানো না, এটাকে আমি বলবো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এত জোর দিয়ে কষানোটাকে কেন বলি, আমার সবগুলো রান্নাতে দেখেছেন আমি খুব ভালো করে কষাই। তাহলে আপনার যেই রান্নাটি করবেন সেটা অনেক বেশি পারফেক্ট হবে। আমি যেই কাজটাই করি না কেন খুব পারফেক্টভাবে করার চেষ্টা করি, আমি জানি না কতটুকু পারফেক্ট হয়, তবে যারা আছেন আলহামদুলিল্লাহ আমার আশেপাশের মানুষজন সবসময় বলে যে আমার যে কাজটি আমি করি না কেন অনেক বেশি পারফেক্ট হয়। তো আমিও চাচ্ছি আপনারা যারা যারা করেন তারা তাদের কাজটাও যাতে পারফেক্ট হয় আমার মতো করে, সেজন্য সবসময় বলি না টেনে ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার মতো করে আপনাদেরগুলোও পারফেক্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরের দিকে উঠে গেছে, তার মানে এটা পারফেক্ট কষানো হয়ে গেছে। পারফেক্ট কষানো হয়ে যাওয়ার পরে আমার কাছে কেন যেন মনে হলো আরেকটু নারিকেল বাটা দিলে ভালো হবে, সেজন্য আমি আরেকটু অ্যাড করে দিলাম। এটা আমার মনে হয়েছে সেজন্য দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা আমার কাছে আমি যেভাবে করি আমার অনেক ভালো লাগে। তো আমি সেজন্য সেটা করেছি। আপনাদেরকে আমি আমার আমি যেটা ব্যবহার করেছি সেই প্যাকেটটিও দেখিয়ে দিলাম, এখানে এভাবে প্যাকেটের মধ্যে পাওয়া যায়, এটা আমরা রেখে দিই কেটে কেটে দেই, অনেক দিন ব্যবহার করা যায়। তো বাংলাদেশে আপনাদের যদি বলেই দিলাম নারিকেল বাটাটা না থাকে, আপনারা দুধ পাউডারটা একটু হালকা গরম পানিতে গুলে নিয়ে তারপর ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা আসলে অতটা প্রয়োজন না, এটা আমি দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে সেজন্য দিই। তবে অন্যান্য যে উপাদানগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলে দিয়েছি এগুলো প্লিজ স্কিপ করবেন না, এগুলো অবশ্যই আপনাদের লাগবে, এগুলো হচ্ছে একেবারে অতি প্রয়োজনীয় জিনিস, যেগুলো না দিলেই নয় সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যেটা অল্টারনেটিভ ব্যবহার করা যায় সেটা বলে দিলাম, আর যেটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে একেবারে মাস্ট সেই জিনিসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তো রোস্টটা তৈরি করার আগে চেক করবেন আমি যা যা ব্যবহার করেছি তা আপনার কাছে আছে কি না, কারণ এগুলা সবগুলো একসাথে যখন সমন্বয় ঘটবে তখনই আসল টেস্টটা আপনি বুঝতে পারবেন। একটা যদি বাদ যায় বা আপনি যদি একটা জিনিস ব্যবহার না করেন প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে, তাহলে দেখবেন টেস্টটা আমার মতো আসছে না। আপনারা তো আর টেস্ট করে আমারটা দেখতে পাচ্ছেন না, বাট আপনারা যখন খাবেন সে আমার আমি যে টেস্টটা পাচ্ছি সেই টেস্টটা আপনারা পাবেন না। ভালো করে সব, যেহেতু আমি আবার নারিকেল বাটাটা অ্যাড করেছি সেহেতু আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ র ফ্লেভার যাতে কোনো কিছুতেই না থাকে আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম, পানিটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি র ফ্লেভারটাকে অনেক বেশি ভয় পাই, কারণ আমি অনেকের বাসায় খেয়েছি কাঁচা মশলার গন্ধ থেকে যায়, আমি জানি না তারা কিভাবে রান্না করেন, তবে মুখের উপর তো সেভাবে বলা যায় না, বাট অনেকে সেটা আমাদের খাওয়া দেখে বুঝতে পেরেছে যে তাদের রান্নাটা ভালো হয় না। আসলে সবাই চায় কি তার রান্নাটা ভালো হোক, সো এটা একটু কষ্ট, আমার আমার মনে হয় একটু কষ্ট নিয়ে করলে অসুবিধে কি, বা একটু সময় নিয়ে কষ্ট করে করলে তো কোনো অসুবিধে নেই, তাই না? একটু টাইম বের করবেন যখন আপনারা চিকেন রোস্টটা বানাতে যাবেন, একটু বেশি করে সময় নিয়ে কিচেনে ঢুকবেন, তাহলে হবে কি আপনাদের আর বিরক্ত লাগবে না বা বোর। আপনারা চাইলে আমার মতো করে গান শুনতে পারেন, আমি যখন রান্না করি আমি অনেক সময় গান শুনি, ইয়ারফোন হেডফোনটা লাগিয়ে আমি গান শুনতে থাকি, তারপর আমি রান্না করি আর এদিক দিয়ে বলতে থাকি, তাহলে আমার হয় কি যে আমার কাছে আর এটা বোর লাগে না অনেকে, কারণ আমি যেহেতু রান্নাটা পছন্দ করি রান্না ভালোবাসি তা রান্না করতেও আমার বোর লাগে না। অনেকে আছেন রান্না পছন্দ করে না তাদের হয়তো বোর লাগতে পারে, এবং অনেকে আছেন হয়তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছেন, বাবারে বাবা এত লম্বা ভিডিও না জানি কি করছে, এটা তো পুরো বিয়েবাড়িতে অন্যান্য যে আইটেমগুলো আছে সবগুলো রান্না করে ফেলতে পারবে,
ট্রাস্ট মি, আমি আপনাদের সুবিধার্থে এডিটিং না করে দেখিয়েছি, কারণ আপনারা যাতে কোনোটা বাদ না পড়ে, একেবারে বিয়েবাড়ির সে শাহি চিকেন রোস্টার টেস্টটা যাতে আপনারা পান বাসায় বসে, সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এবং আমার মনে হয়, আমার বাসার ক্ষেত্রে বলি, আমি সেটাতে সার্থক। এবং এখন আপনারা যখন ভালো করে এটা দেখে রান্না করবেন এবং আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তখন আমার ভিডিও করাটা সার্থক হবে। রান্না করে আমি সার্থক হই, কারণ আমার বাসার সবাই অনেক প্রশংসা করেন, কিন্তু এই ভিডিওটি যেহেতু আপনাদের জন্য করেছি, আপনারা দেখে যখন করবেন, আমার ভিডিও সার্থকতা ওখানে। আমি চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, আস্তে করে এক পাশ থেকে দিয়ে দিচ্ছি, যাতে করে পুরাটা চিকেন গ্রেভির মধ্যে ঢুকে যায়। এবার আমি চিকেনগুলোকে গ্রেভি দিয়ে কভার করে দিব এবং হালকা নেড়ে চেড়ে নিব, বেশি জোরে কাজটা করতে যাবেন না, হালকা নেড়ে চেড়ে নিবেন যাতে চিকেনগুলো ভেঙে না যায়। আমার, আমি কিন্তু আগেই বলেছি, আমারটা বেবি চিকেন, আমি যেটা তৈরি করছি এটা একটু ভেঙে যায় অনেকের, কিন্তু আমি যখন তৈরি করি আমার এই রেসিপিটাতে বেবি চিকেনগুলো ভাঙবে না, কারণ আমি এটা যথেষ্ট সতর্কতার সাথে করে থাকি। আর আমি যেহেতু অনেকবার করেছি, এটা আমি জানি কিভাবে করলে চিকেনটা ভাঙে না। অনেকে আছে একেবারে ভেঙে অবস্থা খারাপ হয়ে যায়, যেটা আপনি খেতে ভালো লাগলো দেখতে ভালো লাগে না। তো আমাদের তো আসলে দেখতেও ভালো লাগতে হবে, খেতেও ভালো লাগতে হবে, দুটোই চাই, তাই না? সেজন্য আমি যেভাবে করছি ঠিক সেভাবে করার ট্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে, আপনারা এভাবে করে মিশিয়ে দিবেন সবগুলোকে একসাথে। মিক্স করে দেওয়ার পরে মশলাগুলোর সাথে চিকেন মশলার মধ্যে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিব। দেখছেন আমি কি করে কাজটা করছি, ভালো করে মশলাগুলো মিক্স করে দিলাম, তারপরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে। আস্তে আস্তে হালকা হাত ভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং মশলাগুলোকে আবার চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে করবেন আমি যেভাবে করছি। চিকেনগুলো যখন আমি করে দিলাম, তখন আমি একটা লিড দিয়ে একটু পরে একটা পাত্রের ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, স্টিম বা গরম যে ভাব বলেন আপনারা সেটা আসার জন্য। তাহলে চিকেনের ভেতরের টেস্টটা ঢুকে যাবে, কারণ চিকেনটা পুরোপুরি সিদ্ধ করে খাওয়াটাই ভালো, না হলে এটাতে জার্ম থেকে যায়। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি এবং আলতো হাতে পাত্রটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে নিচ্ছি। আপনারা দেখবেন, আপনারা যদি এটা লো বা একেবারে চুলাটা কমিয়ে রাখেন, লো হিটে করে রাখেন, তাহলে কাজটা অনেক করতে সময় লাগবে। এই এই অবস্থায় আপনারা একটু হাই হিট করে দিবেন বা চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে এবং গ্রেভিটাও সুন্দর করে চিকেনের গায়ে মিক্স হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাবেন না। আপনারা দেখছেন যে আমি যে গ্রেভিটা ব্যবহার করেছি সেটা তেলটাও টকবক টকবক করছে বা উপরের দিকে হয়ে আসছে। আমার চিকেনটা আরেকটু পরে হয়ে যাবে, আপনারা দেখছেন। আমি এটা করে সবগুলো মিক্স করার পরে একটু অপেক্ষা করছি, তারপরে কিছু বেরেস্তা দিয়ে দিলাম চিকেনের সাথে, এটা মিক্স হয়ে যাবে। যেহেতু আমরা আমাদের চিকেনটা রান্না করা হচ্ছে, বেরেস্তা দেওয়ার পরে আমি চিকেন পাত্রের লিড দিয়ে বা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিডটি লাগিয়ে দিচ্ছি, এখন 5 থেকে 10 মিনিট আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি বেশি ঝাল খাই না তাই কম দিলাম। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগে থাকলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট।